সন্তান জন্মগ্রহণ করার পর সেই সংবাদ যদি আপনার কাছে আসে সন্তানের জন্মের সংবাদ সুসংবাদ যদি আপনি পান তাহলে সেই সুসংবাদ পাওয়ার পরে সর্বপ্রথম কি কথাটা বলবেন আমরা কি কথাটা বলি আগে সেটা বলেন যে কোনো সন্তান জন্মগ্রহণের সংবাদ পাইছেন আপনার সাদিকের হয়েছে আপনার নিজের হয়েছে অথবা আপনার ভাইয়ের হয়েছে হ্যাঁ কারোর হয়েছে প্রথম প্রশ্নটা কি হয় ছেলে নামে মেয়ে ঠিক না যদি সংবাদদাতা না বলে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে যদি বলে যে ভাই আমার তো একটা সন্তান দিছে তো প্রথম আমরা প্রশ্ন করি কি ছেলে না মেয়ে তো এটা বিরাট একটা আমাদের জন্য সংশোধনী আদাবুল মুফরাদ ইমাম বুখারি রহমান লিখিত একটি কিতাব এখানে সহিষ্ণু বর্ণিত একটি হাদিস আসছে কাসির এমনি অবায়দ বলেন যে আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা তার কাছে যে কোনো সন্তান জন্মের সংবাদ আসলে যে কেউ মদিনাতে কারো সন্তান হয়েছে খবরটা ওনার কাছে আসছে আমাদের আসা তার কাছে ওনার কাছে সংবাদ আসার সঙ্গে সঙ্গে উনি কখনো জিজ্ঞেস করতেন না ছেলে নাকি মেয়ে উনি জিজ্ঞেস করতেন একটা কথা অবশ্য কি জিজ্ঞাসা করতেন হলিকা সবইয়া অর্থাৎ যে শিশুটি আসছে সে ঠিকঠাক আছে তো বিকলাঙ্গ না তো হাত পা সব অঙ্গ সব ঠিক আছে তো যদি বলা হতো নাম তিনি বলতেন আল্লাহামদুল্লাহ আমল আমলটি কার ভাই ভাইহাল যিনি শিখেছেন নবী তো এখান থেকে কি বুঝলাম যে কোনো শিশুর সংবাদ পাওয়ার পর প্রথম করণীয় অভিভাবক অনাবক অভিভাবক না সকলের জন্য এটা যে আমরা প্রথম আমল করব কি আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন বলবো আল্লাহ শুক্রিয়া আদায় করবো বিষয় আমরা ওই যে প্রথম প্রশ্ন হয় হাদিসে বর্ণনাকারী উল্লেখ করে দিচ্ছেন যে কখনো জিজ্ঞেস করতেন না আগে ছেলে নাকি মেয়ে কারণ সন্তান ছেলে নাকি মেয়ে এটা মুখ্য না মুখ্য হলো সন্তান সুস্থ স্বাভাবিক কিনা এবং এর পরে সবচেয়ে বড় কামনা হবে একজন বাবার একজন মায়ের একজন অভিভাবকের যেন সন্তান সুসন্তান হয় নেক সন্তান হয় ছেলে হোক কিংবা মেয়ে হোক এটা কোনো বড় প্রশ্ন নয় বড় চাহিদা নয় বড় বিষয় না ঠিক কি ঠিক না আল্লাহ সুবহান নবীদের সন্তান চাওয়ার দোয়া আল্লাহ তালা কোরআনে উল্লেখ করে দিয়েছে আমাদেরকে শিখানোর জন্য নবীরা কিভাবে সন্তান চাইতেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আল্লাহর কাছে সন্তান চাইতেন সে ভাষাগুলো আল্লাহ সুবহান কোরআনে উল্লেখ করে দিয়েছেন তার একটি হলো রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন মানে কি আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন সন্তান দান করেন ভালো আল্লাহর কাছে ছেলে অথবা মেয়ে এটা না চেয়ে আল্লাহর কাছে চাওয়া উচিত কি সুসন্তান সুসন্তান সন্তান যদি নেক হয় সে ছেলে হইলেও আমার উপকারে আসবে মেয়ে হইলেও উপকারে আসবে আর আল্লাহ না করুন সন্তান যদি সৎ না হয় তাহলে সে ছেলে হোক আর মেয়ে হোক সে আমার দুনিয়াও ডুবাবে আখেরাতেও আমাকে আফসুসের বিষয় এটা আজকে একটা চরম বাস্তবতা আজকের পৃথিবীতে সেটা হল যে মেয়ে হলে আমরা অনেকেরই মুখ কালো হয়ে যায় ঠিক কিনা আল্লাহ বলেন জাহিলি যুগের জাহিলিয়তের যুগে ইসলাম পূর্ব যুগের মানুষের স্বভাব আল্লাহ বনা করতে গিয়ে বলেন যে তাদের কাউকে যদি বলা হয় ভাই আপনার ছেলে হয়েছে বা তোমার ছেলে হয়েছে তখন তাদের মুখটা কি হয়ে যায় কালো হয়ে যায় কালো হয়ে যায় যদি জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে মেয়ে হলে বলে কি মেয়ে হয়েছে মেয়ে মানে ভাবটা এমন থাকে যে উনি খুশি না আর ছেলে হলে মাসাল্লাহ পুরো গালে হাসি দিয়া বলে হ্যাঁ আপনাদের ভাতিজা হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক না বি ঠিক এগুলো মূর্খতা ছাড়া আর কিছু না ভাই মূর্খতা একটা মানুষের শুধু মেয়ে হচ্ছে তার একটা ছেলে হচ্ছে না অথবা একজনের শুধু সে ছেলে হচ্ছে একজন একটা মেয়ে হচ্ছে না ছেলে বা মেয়ের চাহিদা তার ভিতরে থাকা এটা দোষের কিছু না কিন্তু সন্তান হিসাবে ছেলে হলে খুশি হওয়া মেয়ে হলে বেজার হওয়া এগুলা বোকামি ছাড়া কিচ্ছু না আমরা অনেকেই মনে করি যে আমাদের যদি ছেলে না থাকে তাহলে বংশে চেরাক দিবে কে বংশের বাতি কে জ্বালাবে এটা একটা মানে বড় প্রশ্ন থাকে না আপনি মোরে কবরে দেয় সুটকি হবেন সেখানে গিয়ে আপনার কি জান্নাত হবে না জাহান্নাম হবে সেই টেনশনে আপনি শেষ হবেন তখন দুনিয়াতে আপনার বংশে চেরাক জ্বললো না হারিকেন জ্বললো না হেজাক লাইট না মোমবাতি জ্বললো এটা আপনার তোমার দরকার আছে কি বলেন এটা বোকামি ছাড়া আর কি এটা নির্বুদ্ধিতা ছাড়া কিছুই না প্রিয় বন্ধুগণ এই জন্য সন্তান সুসন্তান যেন হয় সেটা বরং আল্লাহ কাছে দোয়া করা মেয়ে হলে এটাকে ভালো সঠিক তার বিয়ত লালন পালন করে সুপাত্রস্থ করতে পারলে এটাকে ভালোভাবে লালন পালন করতে পারলে এনসাফ করতে পারলে আদর ভালোবাসা দিয়ে জান্নাতের ওয়াদা আছে দুইটা মেয়ে পারলে তিনটা মেয়ে পারলে ছেলে দশটা ছেলে পারলেও কোনো জান্নাতের ওয়াদা কোন হাদিসে নাই নবী সাল্লাম আমাদের নবী সাল্লামের চারটা মেয়েকে আল্লাহ তারা জীবিত রাখছেন ছেলে না যেগুলো সব ছোটবেলায় শেষ নিয়ে গেছেন বাঁচায় রাখছেন শুধু মেয়েগুলাকে উনি নিজে মেয়েদের বাপ এত যাদের কি হয় না ছেলে হয় না বা ছেলে ছেলে নাই শুধু মেয়ে আপনারা এটা ভাইবা খুশি হন যে নবী হনী সাল্লাম মেয়েদের বাপ ছিল আপনিও কি মেয়েদের বাপ কোন আল্লাহ তালা ছেলে চাইতে মেয়ে বেশি দিয়েছেন আর অভিজ্ঞতা বলে এ যুগে ছেলেদের চাইতে মেয়েরা বাবা মারের কষ্ট কম দেয় ছেলেরা মার মুখ যত বেশি চুনকানি দেয় মেয়েরা ততটা দেয় না মেয়েরা যতটা ভালোবাসা বাবা মাকে ছেলেদের ভালোবাসা ততটা পাওয়া যায় না মেয়েরা সব সময় স্বামীর সাথে ঝগড়া করে বাপমার পক্ষ আর ছেলেরা হয়ে সাথে ঝগড়া করে পক্ষ ঠিক না হয়ে বেঠিক এর মানে এই না যে আমি বলতেছি ছেলে খারাপ মেয়ে ভালো সব বাকি বেশিরভাগ ঘটনা এরকম ঘটে থাকে অতএব জন্মের পরে প্রথম কথা হবে আল্লাহর কাছে সক্রিয়া আদায় করা ছেলে হয়েছে নাকি মেয়ে হইছে এ সমস্ত নিয়ে মুখ কালাকালি করা এটা এক ধরনের কুফুরি এক ধরনের আল্লাহ নামতকে কি করা ডিনাই করা অস্বীকার করা এটা উচিত নয় আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন